লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আর কেউ কে এখানে আমাদের শ্রদ্ধেয় মুফতি রুমান কাসিম সাহেবের ব্যাপারে একটা অভিযোগ করছেন যে উনি 288 নাম্বার আয়াত বলেছেন। তা আসুন, আসলে 288 নাম্বার আয়াতের যে বিষয়টা আসলে কিছু কিছু বন্ধুগণ না বুঝার কারণে এখানে কমেন্ট করে উনাকে প্রশ্নবিদ্ধ করছেন, আসলে তিনি কি কারণে কোন পয়েন্ট থেকে সেই জিনিসটা বলেছেন। আজকে আমরা এই লাইভের মাধ্যমে সেই জবাবটা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম কথা হলো, চলমান আলোচনার মাঝখানে একটি আয়াতের রেফারেন্স বলতে গিয়ে আয়াত নাম্বারটা আমার ভুল হয়েছে। এটা অপ্রত্যাশিত ভুল। আমি আয়াত পুরো পড়ে শুনিয়েছি এবং বলেছি যে এই আয়াত সূরা বাকারার সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার 286 বলতে 288 বলে ফেলেছে। এটা ভুল ক্রমে হয়েছে, এটা ইচ্ছা করে হয় নাই। আর এই জাতীয় ভুল এমন নয় যে ভুলের দ্বারা নামাজ ফাসেদ হবে। এটা এমন ভুল নয় যে ভুল বিশ্বাস করতে হবে বা করতে হবে না। এটা এমন ভুল নয় যার দ্বারা ঈমান বা আমল নষ্ট হবে। এটা সাধারণত সাবকাতে লিসান বলা হয়, মুখ ফসকে এমন একটা কথা এসে গেছে। আমাকে অনেকেই বারবার বলেছেন যে এটার জবাবে আপনি কিছু বলেন না কেন, কিছু বলেন না কেন। আমি এই পর্যন্ত অন্তত কয়েকশো টেলিফোনের গালিগালাজ শুনেছি, বকাঝকা শুনেছি। এটা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আমি একবার রীতিমতো স্বাভাবিক হয়ে গেছি। এখন ওনারা গালিগালাজ করেন, আমরা শুনে অভ্যস্ত হয়ে গেছি। 288 নম্বর আয়াত, আপনি আসেন, পুরা আয়াতটা আমি পড়ে শুনিয়েছি আর ওই আয়াতের নাম্বারটা আমি ভুল করেছি। এখন এখানে দেখার বিষয় হলো, যদি আয়াত নাম্বারটা ভুল হয়ে যায় আর এই জন্য যদি আপনারা এত ক্ষিপ্ত হন, তো যিনি সরাসরি আয়াতটাই ভুল করেন তার ব্যাপারে আপনাদের রিঅ্যাকশনটা কি হবে? এমন ভুল যে ভুলের কারণে নামাজ শুদ্ধ হয় না। আপনারা এখানে বুঝতে হবে, ভুল দুই প্রকার। এক প্রকারের ভুল হলো অজান্তে কোনো একটা শব্দ বলতে গিয়ে অন্য শব্দ বলে দেওয়া, আরেকটা হলো তার যোগ্যতা না থাকার কারণে ভুলটা বলে যাওয়া। এই এক এক স্টাইলের ভুল। আরেক কিছু ভুল আছে যেখানে এই ভুলটার কারণে ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, নামাজ নষ্ট হবে। যেমন ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যদি ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু পড়ি, তাহলে এর অর্থ হয় যে নিশ্চয় আল্লাহ ও তার রাসূল কাফের মুশরিকদের থেকে বিমুখ আছেন, মুখ ফিরিয়ে রেখেছেন। আর যদি এখানে তা আতফটাকে রক্ষা করি, ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা সুলিহি, লুহুর জায়গায় যদি লিহি দেই, শুধু পেশের জায়গায় যদি জের দেই, তাহলে অর্থটা কী দাঁড়াবে? নিশ্চয় আল্লাহ মুশরিক এবং রাসূল থেকে মুখ ফিরিয়ে রেখেছে। অর্থটা কোথায় গিয়ে দাঁড়ায়? শুধু পেশের জায়গায় জের, এতটুকুন ভুলের কারণে আল্লাহর উপর মিথ্যা আরোপ হচ্ছে, আয়াতের অর্থ বিকৃত হচ্ছে, ঈমান বিনষ্ট হচ্ছে, নামাজ ফাসেদ হচ্ছে। এটা কি এমন ভুল যে ভুলের কারণে এমন আকীদা নষ্ট হয়? এটা এমন ভুল নয়। সুতরাং যে সমস্ত শেখ বা যার কথা আমি বলার জন্যেই এই আয়াত রেফারেন্স দিয়েছিলাম, ডক্টর জাকির নায়েক সাহেব, ওনার তো যে কয়টা আয়াত তিনি পড়েছেন, আমি কসম করে বলবো যে একটা আয়াতও তিনি মখরাজ তাজবিদ এর কায়দা রক্ষা করে একটা আয়াত তিনি তেলাওয়াত করতে পারেন নাই, পারেনও না। তাহলে ওই লোকটা যে এতগুলো ভুল করছেন, যে ভুলের কারণে যদি কেউ ইক্তেদা করে তার ইক্তেদা ফাসেদ হবে, এমন ভুলের কারণে আপনারা এত ক্ষিপ্ত হলেন না? আয়াত পুরোটা পড়ে দেওয়ার পরেও শুধু নাম্বারটা বলার কারণে এতটুকুন ক্ষিপ্ত হয়ে গেলেন? দুই নম্বর পয়েন্ট হলো, আয়াত যদি কেউ বলে, আয়াতে ভুল করলে জগৎ বুঝতে পারবে, আয়াত নাম্বার বলে যদি বাংলায় অনুবাদ করে দেন, তো কি আয়াতের অনুবাদ করলেন সেটা তো পাবলিক আর বুঝবে না। আপনি আয়াত বললেন সূরা বাকারার 288 নম্বর আয়াত, বা আয়াতের নাম্বার বললেন সূরা বাকারার 286 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এই কথা, আয়াতটা কি, অনুবাদ কোনটা করলেন? আমরা এক বক্তার আলোচনা শুনেছি যে তিনি বলতেছিলেন কি, আসসালাত ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমাদের নবীজি ইন্তেকালের আগ মুহূর্ত বলেছেন, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। আমি এইটা উদাহরণস্বরূপ বলছি, আমাদের নবীজি বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উনি কিন্তু হাদিস পুরোটা পড়েছেন অথচ অনুবাদ করেছেন একটা। তাহলে পুরা এবারত পড়ার পরে যদি একটার অনুবাদ করেন, তো আমরা বুঝতে পারি যে কোন শব্দের অনুবাদটা রয়ে গেছে অথবা কোন শব্দের অনুবাদের ক্ষেত্রে তিনি কিছু বৃদ্ধি করেছেন। আর যদি আপনি আয়াত নাম্বার অথবা হাদিসের রেফারেন্স নাম্বারটা বলে দিয়ে নিজের ইচ্ছা মতো অনুবাদ করে দেন, তো পৃথিবীর কেউ বুঝবে না যে আসলে কোন শব্দের কী অনুবাদটা করেছেন। তো ওনারা এখানে এই প্রসেসটা অবলম্বন করেছেন, শুধু নাম্বারটা বলে যান আর নিজের ভাষায় এটার অনুবাদ করে যান। অনুবাদের কিছু বাড়ালেন না কিছু কমালেন, এটা তো আর মানুষ বুঝতেছে না। এই জন্যই আমরা বলবো আয়াতের রেফারেন্স নয়, আয়াত নাম্বারটা নয়, আয়াতটাই আমাদেরকে বলে শোনান।
আয়াতটাই বলে শোনান যদি যোগ্যতা থাকে, হাদিসটাই বলে শোনান যদি যোগ্যতা থাকে। আমরা এটাই বুঝাতে চাইছি, আমাদের ওলামায়ে কেরাম সরাসরি আয়াত পারেন, এই জন্য আয়াত বলে তার অনুবাদ উচ্চারণ করেন এবং সেটাকে দলিল হিসেবে শোনেন। আর আপনারা তো আয়াত পারেন না, যার কারণে আয়াতের নাম্বারটা বলে দিয়ে আপনাদের সামনে কথা বলেন। যেমন গতকালকে একজন টেলিফোন করছে যে আল্লাহ সুরায় নূরের মধ্যে, সুরায় আলে ইমরানের মধ্যে এই কথা বলেন, আল্লাহ সুরা তোর মধ্যে এই কথাটা বলেছেন। আমি সাথে সাথে বললাম যে আল্লাহ তো বলেছেন, আপনি নাম্বারটা বললেন, এত নাম্বার আয়াতে এই কথা বলছেন, ওই আয়াতটা একটু বলেন তো কি বলছেন আল্লাহ। আল্লাহ তো আর বাংলায় বলেন নাই, আল্লাহ তো শুধু নাম্বারিংটা বলে যান নাই, আল্লাহ পুরো আয়াতটা বলেছেন, পরবর্তীতে এটা নাম্বারিং হয়েছে, ওই আয়াতটা কি বলেছেন আল্লাহ সেটা বলেন। যখন আমি বললাম যে আয়াতটা বলেন, তখন সে নীরব, কারণ আপনার কাছে শুধু আয়াত নাম্বার মুখস্থ করার যোগ্যতা আছে, আয়াত মুখস্থ করার যোগ্যতা আপনাকে আল্লাহ দেয় নেই, এই জন্য আপনার পণ্ডিতই শুধু আয়াত নাম্বারের উপর। আর আমাদের আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের দায় যোগ্যতা হলো পুরা রেফারেন্সটা মুখস্থ করার উপর। এই জন্য আমি বলবো, দেখেন আমাদের এই মুখ ফসকে একটা মাত্র কথাকে কেন্দ্র করে যে হারে ইন্টারনেটে আমাদের ব্যাপারে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অথবা আমাদেরকে যেভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এমন একটা কথা বলে দেওয়া হচ্ছে, আমি বলবো যে এটা দুঃখজনক। অনেকে আমাকে এর উত্তর দেওয়ার জন্য বলেছেন, আমি বলছি গালিগালাজ চলতে থাকুক আরও কিছুদিন যাক, আরও কিছুদিন যাক, এরপরে আমরা মোটামুটি আমাদের আকাবিরদের এটা বড় একটা সুন্নত যে কোনো একটা পয়েন্টে তারা গালি খান, তো আমরা সেই সুন্নতটা পালন করার জন্যই গালি খাওয়ার রাস্তাটাকে রেখে দিয়েছি। আপনারা দিতে থাকেন কোনো সমস্যা নেই, চলতেই থাকুক সেটাও কোনো সমস্যা নেই, তবে এই ভুলটা অপ্রত্যাশিত, এই ভুলটার মধ্যে ইমান আকিদা নষ্ট হওয়ার মতো নয়, এটা শুধু আয়াত পড়ে দেওয়ার পরে আয়াত নাম্বারিংটা বলতে একটুখানি ভুল হওয়া। আলহামদুলিল্লাহ 3 বছর সময় লাগিয়ে হেফসখানায় ওস্তাদের চক্রাঙ্গানি এবং গণ্ডির ভিতরে থেকে 114টা সূরা মুখস্থ করে ওস্তাদের সামনে আমরা সবক শুনিয়েছি, আমরা সবক শুনিয়েছি। সুতরাং এখানে একটা আয়াত নাম্বারিংয়ের উপর ভিত্তি করে আমাদের পুরো 3 বছরের মেহনতের কোরআনের হিফজ, এটার উপরে আপনারা আক্রমণ করে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না, এটা অহেতুক একটা বিষয়। তারা আর কিছু না পাইয়া একটা পয়েন্ট খুঁজে নিলেন, ভালো কথা। আমি অনুরোধ করবো আল্লাহর বাস্তে, এইভাবে আহলে হক ওলামায়ে কেরামের উপরে আপনারা কোনো উপায়ে বিশুদ্ধাগার করবেন না। আমরা দেখতে পাই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সম্পর্কে, মুফতি লুৎফুর রহমান ফরাইজি ভাই সম্পর্কে, তারপরে চরমনায় পীর সাহেব সম্পর্কে বিভিন্নভাবে খুব কলঙ্কিত করে বিভিন্ন ছবি, বিভিন্ন পোস্ট আপনারা দিয়ে থাকেন, এগুলো মূলত খুব খারাপ একটা আচরণ। এগুলোর আমি তো আর আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে পারবো না, খোদা তাআলার কাছে এতটুকু অন্তত বলতে পারবো যে যারা এভাবে হকানি ওলামায়ে কেরাম এবং সম্মানীদের চরিত্রের উপর আক্রমণ করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাহলে অবশ্যই যেন আল্লাহ তাআলা এই ব্যাপারে তার কুদরতি ইন্তেজামের ফয়সালা করেন, আল্লাহ তাআলা যেন কুদরতি ইন্তেজামের ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনায়, আজকের এই প্রোগ্রামে এবং পিছনে যে প্রোগ্রাম আমরা গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে করে আসার চেষ্টা করেছিলাম, মুজাফফর বিন মোহসিনের সাথে আমরা বসতে চেষ্টা করেছিলাম, সব মিলিয়ে আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করেন, এই মেহনতটাকে কবুল করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা।